হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকো, এটাই চাইবো। তো তোমরা বুঝেই গেছো আমার থাম্বনেল দেখে যে আজকের ভিডিওটি কিসের উপর হতে চলেছে। একদম ঠিক ধরেছো, আজকে আমার ঘরের রং মানে কি কালার হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি কম বেশি, তো ভাবলাম তো তাহলে এটা কেন শেয়ার করব না, সেই কারণে চলে এলাম তোমাদের কাছে। আমার ঘরের কালার কি করছি, কি রং করছি, কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে আমি চলে এসেছি। আর এই যে আয় চলে আমার মেয়ে পেছনে দাঁড়িয়ে। আর এখন বাজে কটা জানো তো? এখন বাজে হচ্ছে 11টার মতন বেজে গেছে সকাল 11টা। আমার চা ফা খাওয়া কমপ্লিট, আর ছাদে বসে কথা বলছি, খুব ঠান্ডা লাগছে যার কারণে ছাদে রয়েছি। এই জায়গাটা একটু ছাওয়া আছে যার কারণে এখানে বসেই তোমাদের সাথে কথা বলছি। তো চলো তাহলে যাওয়া যাক নিচে, ঠিক আছে, দেখানো যাক তোমাদেরকে আমার রং, ঘরের রংগুলো। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি, কাম অন। এই দেখো বন্ধুরা, এই দুটো কালার ঘরের জন্য সিলেক্ট করা হয়েছে বার্জার কোম্পানির। আমার তো খুব পছন্দ কালার দুটো, বাই কালার করা হবে রুমে। তো চলো এখন কালার প্রায় শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাই সেটা, চলো। দেখো বন্ধুরা, এই হচ্ছে রাজাদা, এ হচ্ছে কি আমাদের মানে রং মিস্ত্রি, এ রং করছে ভীষণ ভালো হাতের কাজ। আচ্ছা দাদা, কিসের রং হচ্ছে তুমি একটু বলে দাও তো বন্ধুদেরকে। বার্জার কোম্পানি তো, বার্জারটা কি বেশি ভালো? এই হচ্ছে, আর এ হচ্ছে আমাদের বাবলুদা, আমাদের প্রিয় দাদা হেড মিস্ত্রি। কিন্তু আমাদের মিস্ত্রি বলা ভুল, কারণ এ আমাদের ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছে বাবলুদা। আর চলো তাহলে কাজটা দেখানো যাক তোমাদেরকে, চলো। তো বন্ধুরা, এখন আমার ঘরে রং একটা ওয়ালে স্টার্ট অলরেডি হয়ে গেছে। তো প্রথমে ব্রাশ করছে, তারপরে রোলার হবে না রাজাদা? প্রথমে ব্রাশ দিচ্ছে তারপরে রোলার হবে। তোমরা আগেও দেখলে রোলার দিয়ে সিলিংটা করে নিল, তো এভাবেই যেভাবে দেখলে সেভাবেই হবে। তো বার্জার পেইন্ট করা হচ্ছে। আর এই রংটাকে কি রং বলে? প্লাস্টিক পেইন্ট হচ্ছে। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এতক্ষণ ব্রাশ হচ্ছিল, এখন রোলারের কাজ হচ্ছে। মানে একবার ব্রাশ প্রথমে, তারপরে রোলার টানছে। একটু লাইটের সমস্যা হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কি বলবো বুঝতেই পারছো, একটু লাইটের সমস্যা হচ্ছে আলোর। এবার রোলার টানছে, এভাবেই সব দেওয়াল হবে। কমেন্টে কিন্তু বলো কিরকম লাগছে, ঠিক আছে? তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো।
বন্ধুরা, এই দেখো মোটামুটি কাজ আজকে হয়েছে। আর এই দেওয়ালে তো তোমরা দেখলে যে এই কালারটা হয়েছে, মানে এটা পেস্তা কালারের, পেস্তা কালার না রে মাম্মা, পেস্তা কালারই তো বললো রং মিস্ত্রি, মানে রং দাদা। আর এই দেওয়ালে এই কালারটা হয়েছে, মানে একটাতে বললো ডিপ দিতে আর একটাতে বললো লাইট কালার দিতে, যার জন্য এরকম এটাতে লাইট শেড করা হয়েছে আর এটাতে, যদিও এখন পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এই যে জায়গাগুলো দেখছো সাদা সাদা, এই জায়গাগুলো একটু মানে ওই যে একটু মানে কি বলবো, ডিসপুট ছিল, মানে পট্টি করা হয়েছে, আবার সবে এক কোট চাপিয়েছে, এখনো আরো আর এক কোট বাকি রয়েছে। এই যে এই জায়গাগুলো একটুখানি মানে ফাঁক ছিল, ওই কারণে এই জায়গাগুলো পট্টি হয়েছে। এবার এতে ওই কালকে মনে হয় আরেক কোট চাপাবে, 2-3 কোট এখন আরো হবে এই জায়গাগুলো, ঠিক আছে। তারপর দরজা রং হবে, ওদিকে জানলা রং হবে, এদিকে স্লাইডিং বসা বাকি রয়েছে। এখনো বললাম না তোমাদেরকে, এখনো 1 সপ্তাহের গল্প ধরে রাখো, তারপর গ্রিল বসবে, ঠিক আছে। এই দেখো রাস্তা। ও বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম সকাল থেকে সকালবেলা আজকে রং দেখাবো, মানে আমার ঘরের রং কীরকম হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো, ঘর হওয়া থেকে শুরু করে একদম পুরোটাই দেখি। হওয়া মানে হওয়া ঘরে ছিল, জাস্ট রিপেয়ার করা হয়েছে। তো কিরকম লাগলো ভিডিওটি আর বড় করছি না, কারণ এখন অনেক পুরোপুরি আবার কমপ্লিট করে একজন আমাকে রিকোয়েস্ট করেছে, আমি ঠিক নামটা মনে করতে পারছি না, যে দিদি তোমার নিউ রুম ট্যুর দেখাতে। তো ডেফিনেটলি তার নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না, সে যদি আমার ব্লগটি দেখে থাকো তো নিশ্চয়ই বুঝতে পারবে, নিশ্চয়ই দেখাবো। আমার রুমটা পুরোপুরি হয়ে যাক, এখনও এদিকে লাইট বসবে, এদিকে লাইট বসবে, অনেকগুলো লাইট হবে, আমার ইউটিউবের জন্য আর একটা এক্সট্রা লাইট লাগবে, কারণ আমি যেহেতু আমার রুমে বসে ভিডিও বানাই। তো ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আর কি বলবো, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে রংগুলো মানে কালার চুজ করাটা কেমন হয়েছে বা ঘরটি কিরম লাগছে। যদিও এখন বুঝতে পারবে না, যেহেতু আলমারি দুটো মিডিলে রয়ে গেছে, ওই কারণে বুঝতে অসুবিধা হবে, কারণ আলোটা খাচ্ছে না ঠিক, মিডিলে যেহেতু এটা রয়েছে না, আলোগুলো ধাক্কা খেয়ে যাচ্ছে, ঠিক ইয়ে হচ্ছে না। আর একদিক এই দিকটা হচ্ছে লাইট শেড আর এদিকটা হচ্ছে ডিপ শেড করা হয়েছে। তো ঠিক আছে, চলো তাহলে আজকের মতন বিদায়, আবার দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আমার একটা ফ্রেন্ডের আসার কথা এখনো আসছে না, দেখো বললো 5টায় আসবে, 6টা বাজতে যায়। তো যাই হোক, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর কমেন্ট করতে ভুলো না রংটা কীরকম হয়েছে, ঠিক আছে। টাটা, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল।